সমাধান করব এই জিনিসটা সম্পর্কে একটু বলবেন যে টাল রোগ হওয়ার কারণ কি, এর প্রতিকার করণীয় কি? আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, দেশ দেশের বাইরে থেকে আমার যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যে টাল রোগটা কী, টাল রোগটা কেন হয় এবং এটার প্রতিকার কী। আসলে টাল রোগটা হলো, বাংলায় আমরা এটাকে বলি টাল রোগ, এটা আসলে হলো আপনার একটা ব্রেন স্ট্রোক, হিট স্ট্রোক ব্রেন স্ট্রোক যেটাকে বলে। মানুষ যেমন ব্রেন স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করার পরে একটা সাইড তার অবশ হয়ে যায়, সেম কবুতরটাও ব্রেন স্ট্রোক করে। এখন কবুতর, এখন কোশ্চেন হচ্ছে যে কবুতরটা কেন ব্রেন স্ট্রোক করে। ব্রেন স্ট্রোক করার কয়েকটা কারণ আছে, তার মধ্যে একটা কবুতর যদি অনেক গরমের মধ্যে থাকে, হ্যাঁ অনেক মনে করেন যে দিনের বেলা অনেক গরম আছে, রাতের বেলা ঠান্ডা, বৃষ্টি পড়লো অনেক ঠান্ডা, সেই সময় কবুতরটা স্ট্রোক করবে, যেটা মানুষের ক্ষেত্রে হয়। যেটা মানুষের ক্ষেত্রে হয়, মানুষ যেরকম গরম থেকে আসার পর সাথে সাথে যদি পানি মাথায় দেয় স্ট্রোক করে, মানে সেম, হ্যাঁ স্ট্রোক করে, এই এটা একটা স্ট্রোক, তখন স্ট্রোক করে। অনেক কবুতর আছে দেখবেন আপনারা, কবুতরটা আপনারা সবসময় খামারে ঢুকার পরে আপনারা তাদের ইয়াটা চেক করবেন, তাদের যে টয়লেট যেটা আছে সেটা চেক করবেন আপনারা, তাদের ইয়াটা কী অবস্থা, তাদের পায়খানাটা কী অবস্থা সেটা চেক করবেন। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় যে তারা অনেক সময় লিকুইড ছেড়ে দেয়, কবুতর স্ট্রোক করার পরে কবুতর গুলা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এছাড়া কি আর কোনো কারণ আছে? এছাড়া আপনার আরেকটা কারণ হইতে পারে যে ঠান্ডা বাতাস যদি ডাইরেক্ট লাগে, ডাইরেক্ট যদি ঠান্ডা বাতাস লাগে, মনে করেন যে আপনি ফ্যানের নিচে কবুতরটাকে রাখছেন, আচ্ছা ডাইরেক্ট ফ্যানের নিচে আপনি কবুতরটা রাখছেন, ডাইরেক্ট ফ্যানের নিচে রাখা যাবে না, ডাইরেক্ট ফ্যানের নিচে আপনি কবুতর রাখতে পারবেন, ডাইরেক্ট ফ্যানের নিচে আপনি কবুতর রাখলে কবুতর ডিস্টার্ব করবে। আচ্ছা, ডাইরেক্ট আপনি সূর্যের নিচে, হ্যাঁ আপনার খোলা জায়গায় ডাইরেক্ট রোদের আলোটা পড়তেছে তার উপরে, আচ্ছা সে কবুতরটা স্ট্রোক করবে, টাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এরকম কারণ আছে। তারপরে আপনার বাইরের আপনার বিভিন্ন রকম জামস আছে, আমাদের হাটে বাজারে বিভিন্ন রকম জামস আছে, সেই জামসগুলো যদি ফার্মে যদি ঢুকে সেই ক্ষেত্রে কবুতরগুলো টাল হতে পারে, অ্যাটাক করার পরে এই ভাইরাস অ্যাটাক করার পরে কবুতরগুলো টাল হয়ে যায়। আচ্ছা, এখন আমি আপনাদের করণীয় কি ভাই, এটা যদি হয়, এখন আমি আপনাদের বলতেছি যে টাল হয়ে গেলে করণীয় কি আছে। আচ্ছা, টাল হয়ে যাওয়ার পরে, স্ট্রোক করার পরে কবুতরগুলো সাধারণত খাওয়া দাওয়া ছেড়ে দেয় টোটালি খাওয়া দাওয়া ছেড়ে দেয়। সে তখন আপনারা একেবারে যদি দেখেন যে আপনাদের পায়খানার কারণে যখন দেখবেন যে এই টালটা হয়ে গেছে, তখন আপনারা একটু রাইস স্যালাইন দেন। আচ্ছা, তার একটু রাইস স্যালাইন দেন। রাইস স্যালাইন বলতে আমরা যেটা খাই সেটা মানুষের যে রাইস স্যালাইনটা আছে, সেই মানুষের সেই রাইস স্যালাইনটা দিবেন। সেই রাইস স্যালাইনটা আপনারা প্রতি সকালে এবং বিকালে 10 ml করে রাইস স্যালাইনটা দেন। আচ্ছা, রাইস স্যালাইনটা আপনারা স্ট্রোক করার পর পরে 3-5 দিন আপনারা রাইস স্যালাইনটা দেন। রাইস স্যালাইনটা দেওয়ার পরে রাইস স্যালাইনের সাথে এই ওষুধটা চলবে, এবি। এটার নাম কি? এবি, বিওভিডো বলতে পারেন, এবি। এটা মানুষের হিউম্যান মেডিসিন দোকানেও পাবেন। আচ্ছা, এবি ভেটেরিনারিতেও আছে এই ওষুধটা। এটা কিভাবে দিব? এটা একটা করে প্রতিদিন দিয়ে দিবেন, মানে একটা কবুতরের জন্য একটা করে প্রতিদিন চলবে। প্রতিদিন কখন দিতে হবে? যে কোনো টাইম, আপনি সকালে দিতে পারেন, বিকালও দিতে পারেন, এনি টাইম। এটা কি রাইস স্যালাইনের সাথে গুলে দিতে হবে? রাইস স্যালাইন গুলাই দিতে হবে না, রাইস স্যালাইনের সাথে আপনি জাস্ট এটা গুলে একটা জাস্ট খাওয়াই দিবেন রাইস স্যালাইনের সাথে। জি জি, আমি বলতেছি আপনারা ভালো করে বুঝেন, কবুতরটা স্ট্রোক করলো, আপনি দেখেন কবুতরটা টাল হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে রাইস স্যালাইন দিবেন 5-7 দিন। আচ্ছা, তো তারপরে দেখবেন কবুতরটা একটু খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতেছে, হ্যাঁ ঠুকরাইতেছে কিন্তু খাবার খাইতে পারতেছে না, খাবার তুলতে পারতেছে, ঠিক তখন আপনারা কবুতরটারে এই ছোলা বুটটা দিবেন, ছোলা বুটটা ভিজিয়ে রাখবেন, হ্যান্ড ফিডিং, হ্যাঁ হ্যান্ড ফিডিং দিবেন আপনারা, মিনিমাম 20টা ছোলা বুট, সকালে 20টা, রাতে 20টা, কিংবা সকালে 10টা, বিকালে 10টা, এভাবে করে প্রতিদিন আপনারা ছোলা বুটটা দিবেন। ছোলা বুটটা দিবেন আক্রান্ত হওয়ার মিনিমাম 8-10 দিন পরে, সপ্তাহখানেক পরে, যখন আপনারা দেখবেন যে কবুতরটা খাবারে একটু নজর আছে, খাবারের দিকে খাওয়ার চেষ্টা, খাওয়ার ইচ্ছা আছে, তার আগে আপনারা এই ছোলা বুটটা দিবেন না। আচ্ছা, আর এই এবিটা চলতেই থাকবে, এটা কন্টিনিউ, এটা কন্টিনিউ একটা করে। আচ্ছা, এখন আপনারা এবি চালাচ্ছেন, ছোলা বুট খাওয়াচ্ছেন, রাইস স্যালাইনটা এখন বন্ধ করে দেন, এখন দরকার নেই। আচ্ছা, আর কবুতরটা আরেকটা কাজ যেটা করবেন,
সেটা হলো কবুতরটাকে সকালে বিকালে আপনার যখনই খাবার দাবার করেন ওকে খাঁচায় রাখবেন না। আচ্ছা, ওরে ওরে ছেড়ে দিবেন, তখন কি হয়েছে মেইন আপনার যে ফার্মাসি যে কবুতর আছে ওগুলো থেকে আলাদা করে রাখতে হবে? আলাদা করে রাখলে ভালো, ভালো, তাহলে আর রোগ ছড়ায় না। রোগ ছড়ায় না, আর আপনারা রুম সবসময় স্প্রে করবেন। আচ্ছা, তো আচ্ছা এটা গেল। তারপরে আপনারা একটা কাজ করবেন, এখন দেখলেন যে কবুতরটা নিজে নিজে খাচ্ছে। আচ্ছা, 15-20 দিন হোক, এক মাস হোক, দেড় মাস হোক, দেখছেন দেখতেছেন যে কবুতরটা নিজে নিজে খাচ্ছে, তার খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু ঠিক হয়ে গেছে। এখন সে কিন্তু তালটা আছে, মানে তার নেকটা বেঁকায় পাকায় এখনো বাঁকায় আছে, হ্যাঁ। তখন আপনারা এই ইঞ্জেকশনটা ইউজ করবেন। এটার নাম কি? এটা নিউরোবি। নিউরোবি আপনি এটা প্রয়োগ করেন? এটা প্রয়োগ করি আমি। এটা আপনারা যখন কবুতরটা খাওয়া দাওয়া সম্পূর্ণভাবে ধরে ফেলবে, এটা আপনি 100-এ 100 কবুতর যখন সুস্থ হয়ে যাবে তখন দিবেন, মানে কবুতর যখন খাওয়া দাওয়া ধরবে, খাওয়া দাওয়া তারপর, কিন্তু তাল আছে, তাল আছে, এটা দিলে আল্লাহর রহমতে এটা আপনারা 6-8 দিন ইউজ করতে পারবেন। এই যে সিরিঞ্জ যেটা আছে এটা কি পরিমাণ দিতে হবে? ইনসুলিনের সিরিঞ্জ আপনারা এই এই ওষুধটা এখান থেকে ভাঙার পরে, হ্যাঁ, কি পরিমাণ? 20 ML 20 ML 20 দিতে পারেন কিংবা 30-এর বেশি না, 30-এর বেশি হবে না। এটা আপনারা প্রয়োগ করবেন আপনারা সকালবেলা খালি পেটে করবেন, খালি পেটে। এটা যদি ভরা পেটে আপনারা যদি এই ইনজেকশনটা পুশ করেন কবুতরটা বমি করবে। আচ্ছা, হ্যাঁ, বমি করবে। আপনারা কখনোই কবুতরটা ভরা পেটে দিবেন না। আচ্ছা, সকালে ফার্মে এসে তাকে খালি পেটে আগে খালি পেটে এটা পুশ করে দেবেন। এটা পুশ করে দেওয়ার পরে হাফ অ্যান আওয়ার 1 আওয়ার পরে আপনারা দেন তার দিকে খাবার দাবার দিবেন আল্লাহর রহমতে। এভাবে যদি আপনারা চালান, আল্লাহ যদি হায়াত তাকে যদি হায়াত দিয়া থাকে সে বাঁচবে। আচ্ছা, আর আদারওয়াইজ তার যদি হায়াত না থাকে কারোর পক্ষে সম্ভব না, সম্ভব না ঠিক করা। তো এই ছিল, এইটাই আমার ইয়া ছিল যে এইভাবে আমি টাল রোগের চিকিৎসা করি। আপনার আপনার এখানে কি এখন টাল রোগের কবুতর আছে? আল্লাহর রহমতে এখন কোনো টাল রোগের কোনো কবুতর নাই। এগুলো এগুলো প্রোটেকশন হিসেবে রেখে দিয়েছেন? এগুলো প্রোটেকশন হিসেবে আমার আছে এবং আল্লাহর রহমতে আমি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, খাবার দাবার। না, ফার্ম তো আমরা দেখিয়েছি, ফার্ম অনেক পরিষ্কার, একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। এখানে রোগ জীবাণু আসার সম্ভাবনা খুবই কম। তারপর আপনার এই প্রোটেকশন আছে, এই যে সব ওষুধ দেওয়া আপনার সব কিছু রেডি করা আছে, যে ইনকেস যদি আল্লাহ না করুক যদি রোগী আক্রান্ত হয়, না সেটাই, আক্রান্ত হইলে তো আর কিছু করার নাই, আপনার ট্রিটমেন্ট দিতেই হবে, সেই জন্য আপনি এই প্রোটেকশনগুলো রেখেছেন। যাক, অনেক সুন্দর। তো অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে সেক্ষেত্রে বলুন। অডিয়েন্স, আপনারা আমার কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে এবং আপনাদের অনেক কিছু জানার থাকতে পারে, আমি হয়তো সব কিছু ঠিক মতো বুঝায় নাও বলতে পারি। আর আপনাদের যদি বুঝার যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাকে ফোন দিবেন, ফোনতে আমাকে জিজ্ঞেস করবেন, আমার ভুল হলে আমাকে মাফ করবেন দয়া করে, কারণ শিখার শেষ নেই, শেষ নেই। তো আপনারা ফোন দিবেন আমাকে কোনো কোশ্চেন থাকলে, আমি অবশ্যই আপনাদের ফোনের রেসপন্স করব। এবং আরিফ ভাই এবং বুলবুল ভাই আছে, তাদের কাছে আমার নাম্বার পাবেন, ইনশাল্লাহ আমি সমাধান দিয়ে দিব। সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।